जयराम, जय गोविंद। श्री श्री राम ठाकुर একবার অখিলবাবুর বাসায় বাস করিবার সময় অখিলবাবুর বালক পুত্রকে পাঠাইলেন যোগেশবাবুর কাছে 30টি টাকা চাহিয়া আনিবার জন্য। কিছুক্ষণ পরে অখিলবাবুর পুত্র খালি হাতে ফিরিয়া আসিয়া জানাইল যে যোগেশবাবু বলিয়াছেন তিনি বিকালে আসিয়া ঠাকুর দর্শন করিবেন। বিকালে যোগেশবাবুর আগমন হইলে তিনি ঠাকুরের হাতে 30 টাকা দিয়া কহিলেন, ঠাকুর, আমি বালকের হাতে টাকা দিই নাই, যদি সে রাস্তায় হারাইয়া ফেলে এই নিন আপনার 30 টাকা। এরপর যোগেশবাবু ঠাকুরকে 30 টাকা দিয়া প্রণাম করিয়া চলিয়া যাইতে ঠাকুর 10টি টাকা অখিলবাবুর হাতে দিয়া কহিলেন, এই টাকাটা আপনি কাশিধামে এই বৃদ্ধার কাছে মানি অর্ডার করিয়া দেন, আর আমার গাড়ি ভাড়া বাবদ আমি 10 টাকা আমার কাছে রাখলাম, আর বাকি 10 টাকা আপনি আপনার কাছে রাইখা দেন অখিলবাবু। অখিলবাবুও সঙ্গে সঙ্গে ঠাকুরকে কহিলেন, ঠাকুর, আমার তো অভাবের সংসার, আর্থিক সচ্ছলতা আমার একেবারেই নাই বলিলেই চলে, এইরূপ অবস্থায় যদি আপনার দেওয়া টাকা আমি খরচ করিয়া ফেলি তাহলে তো সময় মতো আর আপনাকে ফেরত দিতে পারিব না ঠাকুর, তাই টাকাটা আপনি আপনার কাছেই রাখিয়া দেন। অখিলবাবুর কথা শুনিয়া ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া গেলেন, তারপর তাহার দিকে তাকাইয়া উত্তর দিলেন, একদম ঠিক কইছেন অখিলবাবু, একদম সত্যি কথা কইছেন, সত্যি তো এই সংসার আপনার হইতাছে, আপনার আলাদা সংসার, আপনার টাকা আলাদা টাকা, কিন্তু আমি কি ভাবছিলাম জানেন অখিলবাবু, আমি ভাবছিলাম আপনার সংসারটাও আমার সংসার, আপনার টাকাও আমার টাকা। ঠাকুরের শ্রীমুখের কথা শুনিয়া অখিলবাবু আর নিজেকে ধরিয়া রাখিতে পারিলেন না, ঠাকুরের পাদপদ্মে লুটাইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন, বলিলেন, ঠাকুর, আমাকে ক্ষমা করিয়া দেন, আমি ভুল করিয়াছি, আমার এইরূপভাবে কথা বলা একদম উচিত হয় নাই, দেন ওই 10 টাকা, আমি ওই টাকা আমার সংসারে দরকার পড়িলে অবশ্যই খরচ করিব, কিন্তু ঠাকুর, আমার এই সংসার কিন্তু আপনার সংসার, আমার এই সংসারে যা কিছু সবই আপনার হইতাছে, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। ঠাকুর অখিলবাবুর পিঠে হাত বুলাইয়া দিয়া কহিয়া উঠিলেন, অখিলবাবু, আমি তো আপনাকে ঘরে ঢুকতে চাই, কিন্তু আপনারা আমারে ঢুকতে দেন কই। জয় রাম, জয় গোবিন্দ।